নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের আবারও চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবে এবং চাকরি প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত তথ্য যেখানে তোমরা আবেদন করতে পারবে। শিশু সুরক্ষা দপ্তরে গ্রুপ ডি পদে উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে 9 তারিখ পর্যন্ত। অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, তাছাড়াও অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু বেরিয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরাও এখানে খুব সহজেই আবেদন করতে পারো। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই। আর অফিসিয়াল নোটিফিকেশান বা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু প্রতিবারেরই মতো ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকেই আবেদন করতে পারবে বা ডাউনলোড করতে পারবে নোটিফিকেশান। সমস্ত জেলা জুড়ে প্রত্যেকটি শিশু সুরক্ষা দপ্তর ও যে হেডকোয়ার্টারগুলি রয়েছে এবং তারই যে অফিসগুলি রয়েছে সেখানেই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে, এবং সেক্ষেত্রে কিন্তু এই পদগুলিতে পুরুষ কিংবা মহিলা সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং সমানভাবে তারা যোগ্য হবে। যদি এডুকেশন কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একই থাকে তাহলে কিন্তু তারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদেরকে আরও জানাতে চাই, তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো বা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়সসীমা কী থাকতে হবে। যে সমস্ত চাকরি প্রার্থী বা ইচ্ছুক চাকরি প্রার্থী রয়েছ আবেদন করতে চাও তারা 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এই পদে। তাছাড়া বয়সের ছাড় তো রয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় তার ক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের ছাড় হিসেবে SC/ST-রা কিন্তু 5 বছর পাবে এবং OBC-রা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পাবে। এটা কিন্তু মাথায় রাখবে, আর এটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এবারে আসি মাসিক বেতন। তো বেসিক্যালি যে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের মাসিক বেতন হিসেবে কিন্তু 23,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদেরকে দেওয়া হবে। তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু প্রতি মাসে এই 23,000 টাকা পর্যন্ত বেতন পাবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে সেই চাকরি প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাসে এখানে কিন্তু সরাসরি নিয়োগ হচ্ছে এবং তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তাছাড়া আদার্স কোনো কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে না। তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। আবেদন পদ্ধতি রয়েছে, তোমরা যারা যারা আবেদন করতে চাইছো অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। আর অফলাইনের ফর্মটি ডাউনলোড করার জন্য ডেফিনেটলি কিন্তু ডিসক্রিপশন বক্স চেক আউট করতে হবে, সেখানেই কিন্তু পেয়ে যাবে অফলাইন ফর্ম। অফলাইন ফর্ম শুধু ফিল আপ করলে হবে না, তার সাথে সমস্ত ডকুমেন্ট যেগুলি আমি তোমাদেরকে এখনই বলে দেব এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলিকে নিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সে SC হতে পারে, ST হতে পারে বা OBC, যে কোনো ক্যান্ডিডেট কোনো রকম আবেদনের মূল্য লাগবে না। পুরোপুরি বিনামূল্যে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া অফলাইনে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের জেরক্স কপি করে আবেদন করতে হবে সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতা, সমস্ত সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, কোনো কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট, এগুলো কিন্তু লাগবে। নিয়োগ পদ্ধতি হিসেবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ 9/10/2023, তার আগেই কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, তাই এখানেই শেষ করছি। আর যারা যারা ইন্টারেস্টেড রয়েছো ডেফিনেটলি এখনই ডিসক্রিপশন বক্স চেক করো, সেখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে এবং আবেদন করতে পারবে।
আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। ততক্ষণে টাটা। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।